আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আপনাদেরকে চিকেন বানের মতো এগ বান তৈরি করে দেখাবো এই এগ বানগুলো আমি চুলাতেই তৈরি করেছি বাসায় যদি চিকেন না থাকে তাহলে হুপুহু চিকেনের স্বাদে এই এগ বানগুলো তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখিনি কিভাবে তৈরি করেছি বানের ডো তৈরির জন্য একটা বাটিতে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিয়েছি একটা চামচ ইস্ট ইস্টটা অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন দিচ্ছি আধা চা চামচ লবণ আর দুই টেবিল চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা কমিয়ে দিতে পারেন দেড় কাপ ময়দার জন্য আমি প্রায় থ্রি ফোর্থ কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি পানিটা কিন্তু একদমই হালকা গরম হতে হবে খুব বেশি গরম হলে ইস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো থ্রি ফোর্থ কাপ পানি দিয়ে প্রথমে ডোটাকে একটু মেখে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ পানি বলতে এক কাপের কিছুটা কম পানি ছিল আর দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু এখনও ভালো করে মথে নেওয়া হয়নি আমি আবারও এক টেবিল চামচ হালকা গরম পানি দিয়ে দিলাম এখন ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি আর একটা চামচ পানি নিয়ে নিয়েছি এটা আসলে ডিপেন্ড করছে তবে আপনারা ডোটাকে নরম করেই তৈরি করবেন আর সেভাবেই পানিটাকে ব্যবহার করবেন পাউরুটির ডো সবসময় নরম করেই তৈরি করতে হয় এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা প্রথম পর্যায়ে দিয়ে দিয়েছি যাতে মথে নিতে সুবিধা হয় পাউরুটির ডো যদি আপনারা নরম করে তৈরি করেন তাহলে আপনাদের পাউরুটি তুল তুলে নরম হবে আর আপনারা যদি ডোটাকে শক্ত করে তৈরি করেন তাহলে দেখবেন যে পাউরুটিটাও শক্ত হয়ে গিয়েছে আর দেখেন আমি কতটা নরম করে তৈরি করেছি আর পাউরুটির ডোটা কতটা আঠালো হয়েছে দেড় কাপ ময়দার জন্য প্রায় এক কাপের মতো পানি লেগেছে হয়তো বা এক টেবিল চামচ পানি কম লেগেছে আরও কিছুটা তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি আর এই ডোটাকে কিন্তু আমি ঘড়ি ধরে পাঁচ মিনিট অনবরত এভাবে মথে যাব। আপনাদের কাছে যদি এই পর্যায়ে ডোটা বেশি নরম মনে হয় তাহলে আপনারা এখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে মথে নিতে পারেন যাতে আপনাদের মথে নিতে সুবিধা হয় আমি দুবারের মতো তেল হাতে লাগিয়ে নিয়ে ডোটাকে মথে নিয়েছি আর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে ডোটাকে খুব ভালো করে মথে নিচ্ছি ডোটা কিন্তু প্রায় সফট হয়ে গিয়েছে ডোটা দেখেন আর বাটির গায়ে লেগেও যাচ্ছে না আর হাতের মধ্যেও কিন্তু খুব একটা লেগে যাচ্ছে না তবে ডোটাকে অবশ্যই নরম করেই তৈরি করবেন এতে করে আপনাদের পাউরুটিটা একদম তুলতুলে নরম হবে আমি ডোটাকে ঘড়ি ধরে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অনবরত এভাবে মথে নিয়েছি এর উপর দিয়ে আবারও এক চা চামচের মতো তেল দিয়ে দিলাম এ পর্যায়ে আমার ডোটা কিন্তু মথে নেয়া হয়ে গিয়েছে ডোটা একদম সফট হয়েছে মথে নিতে নিতে এখন আমি ডোটার গায়ের মধ্যে তেলটাকে লাগিয়ে নিয়ে দু হাতের সাহায্যে এভাবে ডোটাকে টেনে টেনে একটা গোল বলের মতো করে নিচ্ছি আর নিচের দিকে মুখটাকে বন্ধ করে দিয়ে পাটির মধ্যে ডোটা রেখে দিলাম এখন একটা প্লাস্টিক ট্যাপ দিয়ে ঢেকে এক ঘন্টার মতো একটু গরম জায়গায় রেখে দিব আপনারা ছেলে যে কোনো ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন তবে বাতাস যাতে ভিতরে ঢুকতে না পারে আর ভিতরের বাতাসটা যাতে বাইরে বেরোতে না পারে এক ঘন্টার জন্য রেখে দিলাম আরেকটা বাটিতে আমি ডিম নিয়ে নিয়েছি এখন আমি ভিতরের পুরটা রেডি করে নিব এর জন্য দুটা ডিম নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এখন ডিমটাকে গোলমরিচের গুঁড়া আর লবণের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে বানের মধ্যে রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য একটা সস তৈরি করছি এক টেবিল চামচ টমেটো সস নিয়েছি আর আধা চা চামচ সয়া সস দিয়ে দিলাম খুব ভালো করে সসটাকে গুলিয়ে নিচ্ছি এই সসটা ব্যবহারের ফলে ডিমের ফ্লেভারটা অনেকটাই চিকেনের ফ্লেভারের মতো হয়ে যাবে এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এই সসটা ব্যবহারের কারণে বুঝাই যাবে না এটা যে ডিম দিয়ে তৈরি হয়েছে তেলটা গরম হয়ে গিয়েছে এখন গুলে রাখা ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে আমি স্ক্রামবেল তৈরি করে নিব ডিমের স্ক্রামবেল সবাই তৈরি করতে পারে ডিমটাকে এরকম করে ছোটো ছোটো করে ভেঙে দিলে ডিমের ভুজিয়া বা স্ক্রাম্বেল তৈরি হয়ে যায় আমার স্ক্রাম্বেল বা ভুজিয়াটা তৈরি হয়ে গিয়েছে এই ডিমটাকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই ডিমটা জাস্ট এরকম হলেই নামিয়ে নিতে হবে নামিয়ে নিলাম প্যানের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি খুব বেশি না সামান্য পরিমাণে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন এর মধ্যে আধা চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এই রসুন বাটাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব দুই তিন মিনিট ভেজে নিব যাতে রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন পেঁয়াজ কুচিটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাজতে ভাসতে কিছুক্ষণ পরে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যাচ্ছে পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দেব দেখেন পেঁয়াজ কুচিটা কতটা নরম হয়ে গিয়েছে আর কালারটাও কিন্তু পরিবর্তিত হয়েছে সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে দিয়েছি আদা বাটাটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা ডিমের স্ক্রামবেলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু কিছুটা বাদামি কালার হয়েছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে সামান্য একটু লাল মরিচের গুড়া দিয়ে দিলাম আমি আধা চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুড়াটা দিয়ে একটু মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর এখানে আমি এক চিমটি পরিমাণে লবণ ব্যবহার করব। যেহেতু ডিমের স্ক্রামবেলে লবণ রয়েছে আর সয়া সয়া লবণ রয়েছে তাই ডিমের মধ্যে লবণের পরিমাণটা কম দিতে হবে এখন ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব পানিটা কিছুটা শুকিয়ে আসবে খুব বেশি শুকিয়ে ফেলবো না দেখেন পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা চেলে কাঁচামরিচ কুচিটা দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন খুব সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন তৈরি করে নিয়ে সসটা ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এটা ঠিক নামানোর আগেই দিতে হবে আর সসের বাটিটাকে ধুয়ে এক টেবিল চামচের মতো পানি সসের সাথে দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে আঁচটাকে বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিট এভাবে নাড়াচাড়া করে নিলে দেখবেন যে সসটা খুব ভালোভাবে ডিমের সাথে মিশে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি একটা বাটির মধ্যে পুরটাকে নামিয়ে নিয়েছি এদিকে আমার ডোটাও দেখেন ফুলে কত বড় হয়ে গিয়েছে এক ঘন্টা হয়েছে ডোটা ফুলে এত বড় হয়েছে এখন আমি ডোটাকে বাটি থেকে তুলে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি তার আগে বোর্ডের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দিছি। এখন ডোটা থেকে লেচি তৈরি করে নিব তার আগে ডোটাকে আলতো করে একটা রোল করে নিলাম খুব বেশি মতামথি করা যাবে না আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিয়েছি দেড় কাপ ময়দায় আমি প্রায় ষাটটার মতো বান তৈরি করবো মিডিয়াম সাইজের আমি সাতটা লেচি কেটে নিয়েছি এখন লেচিগুলোকে বাটির মধ্যে তুলে রাখছি আর অবশ্যই প্লাস্টিক র্যাপ দিয়ে বাটিটাকে ঢেকে রাখবেন দুইটা প্যান নিয়েছি একটা আমি চুলায় তৈরি করব আর একটা ওভেনে তৈরি করব তার আগে প্যানের গায়ের মধ্যে তেল ব্রাশ করে নিলাম প্যানগুলোকে একটা সাইডে রেখে দিয়েছি এখন একটা লেচি নিয়ে নিয়েছি লেচিটাকে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে হাতের সাহায্যে কিছুটা ফ্ল্যাট করে নিচ্ছি আমি এরকম হাত দিয়েই ফ্ল্যাট করে বান তৈরি করে নিব এরকম মোটা একটা ছোট রুটি তৈরি করে নিয়ে তার মধ্যে ডিমের পুরটা দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি এখন ডোটাকে চতুর্দিক থেকে টেনে নিয়ে মাঝখানে নিয়ে এসে মুখটাকে বন্ধ করে দিলেই দেখবেন যে ছোট ছোট বান তৈরি হয়ে যাচ্ছে আর এই নিচের দিকের মুখটাকে খুব ভালো করে হাত দিয়ে বন্ধ করে দিতে হবে হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানের মধ্যে বানটাকে বসিয়ে দিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি আমি আরও একটা ডো নিয়ে নিয়েছি এটাকেও হাত দিয়ে ফ্ল্যাট করে নিচ্ছি আর এই রুটিগুলোকে একটু মোটা করেই তৈরি করবেন আর একদম গোল করতে হবে এমন কোনো কথা না মাছ বরাবর পুর দিয়ে দিলাম এই বানগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ হাত দিয়েই গোল গোল বান তৈরি করে নেওয়া যায় দেখেন পুরটাকে ভরিয়ে দিয়ে চতুর্দিক থেকে মুখটাকে এভাবে টেনে বন্ধ করে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর বান তৈরি হয়ে যাচ্ছে এর জন্য এক্সট্রা কোনো কিছুর প্রয়োজন নেই হয়ে গেল এখন আমি এই বানটাকেও আরেকটা বান থেকে অনেকটা দূরত্বে রেখেছি এভাবে আমি চারটা বান এখানে সেট করে নিয়েছি আর এই প্যান্টটা আমি চুলায় তৈরি করব এখানেও আমি তিনটা বান সেমভাবে ভাবে তৈরি করে নিয়েছি এখন একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে এগুলোকে পনেরো মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিটের মধ্যে দেখবেন সবগুলো বান ফুলে ডাবল হয়ে গিয়েছে এই ফাঁকে আমি বানের উপরে কালার আনার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি আর একটা চামচের মতো দুধ দিয়ে ডিমের কুসুমটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি মিনিট পরে দেখেন বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে থেকে মিনিট যদি ঢেকে রেখে দেন তাহলে দেখবেন যে বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এই প্যানটা আমি ওভেনে বেক করব। এখানে আমি চার পিস বান দিয়ে দিয়েছি বানের উপরে আলতো করে কুসুম আর দুধের মিশ্রণটাকে ব্রাশ করে দিচ্ছি খুবই আলতো করে ব্রাশ করতে হবে খুব জোরে জোরে কিন্তু ব্রাশ করা যাবে না খুব আলতো করে সবগুলোর উপর ব্রাশ করে নিয়েছি এখন আমি এর উপর দিয়ে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তিলটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন এই প্যানটাকে আমি ওভেনে বেক করবো একশো সত্তর ডিগ্রি হিটেড ওভেনে আঠারো থেকে বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি আর এটা আমি চুলায় তৈরি করব। এই প্যানটাও আমি বিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর দেখেন বানগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে এই বানগুলোর উপরেও সেমভাবে কুসুম আর দুধের মিশ্রণটা ব্রাশ করে দিয়েছি তার উপরে কিছুটা সাদা তিলও দিয়ে দিয়েছি এই প্যানটাকে আমি চুলায় বেক করবো এর জন্য একটা সিলভারের হাড়ি আমি চুলায় দশ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি দশ মিনিট আগে চুলা মিডিয়াম করে রেখে গরম করে নিয়েছি ভিতরে একটা স্ট্যান্ড দেওয়া আছে আর এরকম সিলভারের হাড়িতে করলেই কিন্তু পাউরুটির কালারটা পারফেক্ট আসবে দশ মিনিট প্রিহিট করার পরে আমি পাউরুটিটা ভিতরে দিয়ে দিয়েছি এখন পঁয়তাল্লিশ মিনিটের জন্য চুলা গাছটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিচ্ছি উপরে একটা ভারী কিছু দিলাম যাতে ভিতর থেকে বাতাসটা বেরোতে না পারে এদিকে আমার ওভেনের বানগুলো হয়ে গিয়েছে ওভেনের বানগুলো হতে আমার আঠেরো মিনিট সময় লেগেছে একশো সত্তর ডিগ্রি প্রিহিটেড ওভেনে আঠেরো মিনিটের মতো বেক করেছি একই জনের ওভেনে টেম্পারেচার আর টাইমটা এদিক ওদিক হতে পারে আঠেরো মিনিটের জায়গায় বিশ মিনিটও লাগতে পারে আবার ষোলো মিনিটও লাগতে পারে উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিট পরে চুলার বানগুলো আপনাদেরকে খোলা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে ঠিক পঁয়তাল্লিশ মিনিট সময় লেগেছে এখন এই বানগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা যদি সিলভারের হাড়িতে করেন তাহলে আপনাদের বানগুলো এরকম পারফেক্ট কালার আসবে এই বানগুলোর উপরেও আমি সেমভাবে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে তেল বা ঘিও ব্রাশ করতে পারেন তবে বাটার বা ঘি ব্রাশ করলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর এই গরম বানগুলোর উপরেই কিন্তু বাটার বা তেল যাই করেন না কেন ব্রাশ করে দিবেন তাহলে উপরটা খুব সুন্দর গ্লেজ দিবে। এখন এই বানগুলোকেও ঢেকে ঠান্ডা করে নিচ্ছি বানগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে প্রথমে ওভেনের বানগুলো আপনাদের দেখাচ্ছি পাওয়ারটি কিন্তু ঠান্ডা হওয়ার পরেই তুলতুলে নরম হয় দেখেন ওভেনের বান তো পারফেক্ট হবে এটা নিয়ে কোনো কথাই নেই কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর এটা হচ্ছে চুলাই তৈরি বান যাদের চুলায় তৈরি বানে কালার আসে না তারা অবশ্যই সিলভারের হাড়ি ব্যবহার করবেন আর ডিমের কুসুম দিয়ে উপরটা ব্রাশ করে নেবেন তাহলেই দেখবেন যে আপনাদের চুলায় তৈরি বানগুলো এতটা পারফেক্ট কালার হয়েছে আর এই চুলাই তৈরি বানগুলো কিন্তু ওভেনের বানের মতো তুলতুলে নরম হয়েছে হয়তো বা ওভেনের তুলনায় চুলায় তৈরি বান তৈরি করতে একটু সময় বেশি লাগে তাছাড়া ওভেনের বান আর চুলার বান কিন্তু একই রকম হয় দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে এখন আমি আপনাদেরকে ওভেনে তৈরি বানটাকে কেটে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে আর সস আর সয়া সসের মিশ্রণটা ব্যবহারের ফলে ডিমের যে ফ্লেভারটা এটা একদমই থাকবে না খেতে মনে হবে আমি চিকেনের কিছু খাচ্ছি দেখেন তুলতুলে নরম হয়েছে ওভেনের বান তো তুলতুলে নরম হবেই আর চুলার বানও যে এতটা তুলতুলে নরম হয় সেটা আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ